স্যান্ডউইচটা রেডি হয়ে গেলে কিন্তু আমাদের এরকম কোনাকুনি করে কেটে নিতে হবে, তাহলে আমাদের কিন্তু পুরো স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। এবার কিন্তু শুধু খাওয়ার পালা। বাঙালি সবাই কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। জার্নি উইথ শিয়ানি চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সন্ধে তো এখন প্রায় 6:30 বাজতে যায়, তো সন্ধেবেলায় আজকে কি টিফিন করব বুঝতে পারছি না। আজকে কি হয়েছে জানো, আজকে স্কুল থেকে ফিরিয়ে এসে 11:30-12:15 সময় মেয়ে আর আমি একটু টিফিন টিফিন খেয়ে একটু শুয়েছি, আর যেই না শুয়েছি আমি মেয়ে পম তিনজনেই ঘুমিয়ে পড়েছি। তারপরে দেখছি 4:00, বিকেল 4:00 না আমার খুব খিদে খিদে পাচ্ছে, লাফ মেরে উঠেছি, উঠে দেখছি আরে আমি তো দুপুরবেলা আজকে কোনো লাঞ্চ করে শুইনি। তারপরে মেয়েকেও ডাকলাম, তাড়াহুড়ো করে তিনজনে উঠে, পম বেচারাও জানো তো না খেয়ে অতটা টাইম ও আমাদের সাথে শুয়েছিল। তারপরে 4:00-4:30 সময় আমরা লাঞ্চ কমপ্লিট করলাম, তারপরে আর ঘুমাইনি, একটু রেস্ট ফেস্ট নিয়েছি, এখন ঘুম থেকে উঠেছি। উঠে ভাবছি যে একটু হালকা করে টিফিন টিফিন করি, কারণ সন্ধেবেলায় পমটা মেয়েটা একটু আশা করে টিফিনের জন্য, আর খিদেও পাবে। সেই তো রাতে তোমাদের ডিনার করতে করতে প্রায় অনেকটা টাইম হয়ে যায়। তাহলে চলো আজকে কিন্তু সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম, তাহলে কি লাঞ্চ করলাম কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সাথে থেকো, সঙ্গে থেকো, আর প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিও। তাহলে চলো যাওয়া যাক। আচ্ছা মা, আজকে চিকেন স্যান্ডউইচ, যাই চলে আয় দেখা বন্ধুদের। দেখো অল্প করে শসা নিয়ে নিয়েছি, টমেটো নেই সরি, ধনে পাতা নিয়েছি, একটু গাজর নিয়েছি, দু তিনটে মটরশুঁটি নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর একটু নিয়েছি কাঁচা লঙ্কা, আর এই পেঁয়াজ কুচি করবো। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য শসাগুলোকে কিন্তু আমাদের খুব সার্ভ করে এরকম চপ করে নিতে হবে, তারপর পেঁয়াজটাকেও কিন্তু একদম ছোটো ছোটো মিহি করে কুচিয়ে নিতে হবে, যেমনটা আমি করছি। আমার কিন্তু এখানে শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, রসুন সব কিন্তু খুব মিহি করে চপ করা হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর লাগছে বন্ধুরা, একটু ছোট করে করলে কি হয় দেখতেও সুন্দর লাগে, খেতেও ভারী টেস্ট। এবার আমি এখানে 25 গ্রামের মতন মাংস নিয়েছি, মাংসটাকে একটু সিদ্ধ হতে দেবো হাই ফ্লেমে, আর মাংসটা সিদ্ধ যখন হবে তার মধ্যে দিয়ে দেবো 2 তেজপাতা, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে গোটা গোলমরিচও দিতে পারো। এখানে বানিয়ে নিয়েছি একটু চিলি ফ্লেক্স, আর নিয়ে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, আর গ্রিন চিলিটাকেও চপ করে নিয়েছে, আর কিছু ধনে পাতা কুচি। চিকেনটা ঠান্ডা হয়ে গেলে এবার চিকেনটাকে হাত দিয়ে বা 2 কাঁটা চামচের সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে, মানে একটু শক করে নিতে হবে। চিকেন স্যান্ডউইচের কিন্তু মিক্সিং আমাদের রেডি, এরমভাবে কিন্তু পুরো রেডি করতে হবে। তাহলে চলো এবার দেখা যাক আর পদ্ধতিগুলো। আমি 2 ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি স্কোয়ার টাইপের, এইগুলো কিন্তু সাইডগুলো কেটে নিলে হয়, আমি কিন্তু সাইডগুলো কাটছি না, তোমরা চাইলে এই সাইডগুলো কেটে নিতে পারো। এবার 2 ব্রাউন ব্রেডের মধ্যে খুব ভালোভাবে একটু মেয়োনিজ মাখিয়ে নিতে হবে, এটার মধ্যে চাইলে তোমরা মাস্টার্ড সস দিতে পারো, একটু কাসুন্দি দিতে পারো, তো আমি ওগুলো কিছু দিচ্ছি না, শুধু মেয়োনিজটা দিয়েই আমি করছি। বেডের ওপরে মেয়োনিজটা লাগিয়ে নেওয়ার পর চিকেন মিক্সিংটা কিন্তু আমি খুব ভালোভাবে বেডের ওপরে স্প্রেড করে নিলাম। এবার আর একটা পাউরুটিতে দিয়ে এটাকে চেপে দিতে হবে। এরপরে এই পাউরুটিটার ওপরে খুব ভালোভাবে বাটারটাকে মেল্ট করে দিতে হবে। আমি খুব ভালোভাবে মেল্ট করে দিয়েছি, এর উপরে একটু গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। ধনে পাতা কুচিটা ভালোভাবে চারিদিকে দিয়ে দেবো, আর একটু ছড়িয়ে দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, আর একটু চিলি ফ্লেক্স। এটা কিন্তু ঝাল সেরকম একটা হবে না, বাট এটা দেখতে খুব সুন্দর। তার উপরে আমি এটাকে একটু চিজটাকে একটু গ্রেট করে নিই,
যেহেতু এটা চিকেন চিজ পিজা, সরি পিজা বললাম, এটা চিকেন চিজ স্যান্ডউইচ, তো এটাকে আমি একটু গ্রেট করে নিলাম। গ্যাসের উপরে এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে কিছুটা বাটার নিয়ে খুব ভালোভাবে কিন্তু চিকেন স্যান্ডউইচগুলোকে আমি একটু টোস্টেড করে নেব। তো দেখো আমি যেভাবে করছি তোমরা কিন্তু সেইভাবেই করবে। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গরম গরম কিন্তু চিকেন স্যান্ডউইচ। খেতে কতটা ইয়াম্মি হয়েছে দেখো, ভেতরের কিন্তু টেক্সচারটা ভীষণ সুন্দর হয়েছে। এরকম কোনাকুনিভাবে তোমরা কেটে নিতে পারো, তো আমি যেহেতু এরকম কোনাকুনি করে খেতে ভালোবাসি। এবার মেয়ের থেকে রিভিউ নেওয়ার পালা, দেখি মেয়ে কী বলে খেয়ে। সত্যিটা বলো মেয়ের সাথে সাথে তাহলে আমিও খাওয়া শুরু করি। তাহলে বন্ধুরা আজকে তোমরা পুরো ভিডিওটা দেখে নিয়েছো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থেকো। তাহলে চলো সত্যি ভালো হয়েছে, নিজে করেছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছে। তাহলে আজকের মতন টাটা।